শালবনী NM গার্লস হাই স্কুলে ভূগোলের টেস্টের প্রশ্নপত্র সমাধান করব। এক বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে চারটে অপশনের মধ্যে প্রথম অপশনটাই করবে, তাকে বলা হচ্ছে বহিজাত প্রক্রিয়া, হচ্ছে প্রথম অপশনটাই। দুয়ে দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া, তাকে গয়ের অপশানটা। যে উচ্চভূমি দুই বা তার নদীকে একে অপর থেকে পৃথক করে তাকে বলা হয় খ অপশানটা, জলবিভাজিকা বলে। চারে, বাস্কেট অফ দ্য এগ টোপোগ্রাফি বলা হয় কাকে, ডামলিনকে, গ অপশানটা। প্যাটাগোনিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, উত্তর হবে তোমার দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি, দক্ষিণতমের অংশের নাম হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, ঘ অপশানটা। সাতেরটা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, ক অপশানটা। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত, সঠিক উত্তরটি তোমরা করবে কাবেরী নদীর ওপর অবস্থিত, ঘ অপশানটা, ঘ। নয়টা, লু প্রবাহিত হয় ভারতের যে অংশে, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, উত্তর ও দক্ষিণ। এখানে তোমার দুটো অপশান, উত্তর ভারত করলে হবে, উত্তর পশ্চিম ভারত, দুটো অপশানের মধ্যে করলে একটা হবে, উত্তর ভারতও লু দেখা যায় আর উত্তর পশ্চিম ভারতও লু দেখা যায়, এইটা হবে তোমার বেশি সাফিসিয়েন্ট। দশেরটা, ভারতের মরু গবেষণা কোথায় আছে, যোধপুরে, খ অপশানটা। এগারো বলেছি, দেখো, মরু অঞ্চলের কাঁটা জাতীয় উদ্ভিদকে কি বলে, জেরোফাইট, এগারোর ক। চা উৎপাদনে প্রথম রাজ্যের নাম হচ্ছে আসাম, বারোর খ। টিস্কো অবস্থিত হচ্ছে জামশেদপুরে, টিস্কো অবস্থিত হচ্ছে ১৩, হচ্ছে তোমার ক অপশানটা। আর ভারতে কোন রাজ্যটি জনঘনত্ব সবচেয়ে বেশি, উত্তর হবে তোমার বিহার। তারপর এখানে আসো তুমি শুদ্ধ আর অশুদ্ধ, সোনালি চতুর্ভুজের পাঁচটি মেট্রো শহরকে যুক্ত করেছে, এটা হবে তোমার অশুদ্ধ, পাঁচের জায়গায় চার হলে শুদ্ধ হতো। অরুণাচল প্রদেশ একটি বিরল জনবসতিযুক্ত অঞ্চল, এটা তোমার শুদ্ধ। অসমের ডিগবয়ে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, এটা তোমার অশুদ্ধ। ধাপ চাষ সমতল ভূমিতে হয়ে থাকে, এটাও তোমার অশুদ্ধ। তারপরে ভারতের ম্যানচেস্টার মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয়, এটাও তোমার অশুদ্ধ। রজুর একটি চিরহরিৎ উদ্ভিদ, এটা তোমার শুদ্ধ। সকল নদীতেই বদ্বীপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়, এটা তোমার শুদ্ধ। তারপরে তোমার শূন্যস্থান পূরণ করতে বলেছে ছটা। দেখো, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয়, এডিটি বলা হয়, এ রয়ে হস্যই টয়ে হস্যই, এডিটি। তারপরে দুই একটা, ড্যাশ জলবায়ু অঞ্চলের ক্যানিয়ন সৃষ্টি হয়, এটা হবে শুষ্ক, শুষ্ক জলবায়ু। প্লা হ্রদের পাশে পলি জমে সৃষ্টি হচ্ছে কি, বাজাদা। পূর্ব ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, কেটু। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা, জিন্দাগাদা। ভারতের উত্তরে অবস্থিত একটি সাধু জলের হ্রদের নাম করবে তোমরা কাশ্মীরের, জম্মু কাশ্মীরের ডাল। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে কোন বায়ু, মৌসুমি বায়ু, মৌসুমি বায়ু। ডেকান ট্যাপ অঞ্চলে কি মৃত্তিকা, রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা করে দেবে, রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা তোমরা করে দেবে। তারপরে সোনালি তন্তু বলা হয় কাকে, পাটকে। ভারত পশ্চিমবঙ্গে অবস্থিত রেল ইঞ্জিন তৈরির কারখানা যেটা রয়েছে তার নাম হচ্ছে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন। কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে, তাকে বলা হয় জনস্বল্পতা, যেটা ইংলিশে বলা হয় আন্ডার পপুলেশন, জনস্বল্পতা। দন্ত্য স বয়ে লয়ে পয়ে
তয় আঁকা, যেটা বলা হয় আন্ডার পপুলেশন ইংলিশে। নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়? সুমদ্র পৃষ্ঠ। নদীর ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সুমদ্র পৃষ্ঠ। যে কাল্পনিক সীমারেখার উপরে সারা বছর জল জমে থাকে তাকে বলা হয় হিমরেখা, তাকে বলা হয় হিমরেখা। আর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটা লিখবে তোমার সুন্দরবন। কোথায় লিখবে? তোমার সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন। দুন, দুন হচ্ছে একটা উপত্যকা। তথ্য প্রযুক্তি শিল্প হচ্ছে কলকাতা, তাল হচ্ছে তোমার হ্রদ, আর পেট্রোলেশন শিল্প হচ্ছে হলদিয়া।